আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বাদ শমানিত অপিস্টভীর সারা বিশ্বের সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা মানুষের লেনদেন কারবার আদান প্রদান ব্যবসা বাণিজ্য হালাল হারাম রুজি রিজিক ইত্যাদি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম যে বিষয়গুলো আমাদের সব সময় প্রয়োজন পড়ে

ব্যবসা বাণিজ্য যেগুলা জড়িত রয়েছে সেগুলা নিয়ে একটা আলোকপাত করব। ব্যাংকের লেনদেনের মধ্যে একদিক রয়েছে তার আবার কিছু রয়েছে যে ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে সংগতি রেখে মহামালতের বিষয় যেহেতু মূল দিক ঠিক রেখে বাকিগুলো যেহেতু বৈধ এখন কতগুলো দিক বৈধ মনে কর কি কি দিকগুলো রয়েছে শরীয়তের পরিভাষায় বা সঙ্গত আমরা ব্যাংকিং ব্যবস্থায় দুইটা দেখতে পাই যে সরকারিভাবে অনেক ব্যাংক আছে করছে এবং তারা সেটাকে সুদ বলুক আর ইন্টারেস্ট বলুক যেটাই বলুক এটা লেনদেন করছে আমরা দেখছি আরেকটা ব্যাংক আমরা দেখতে পাচ্ছি যেখানে লেনদেন আমার করা হচ্ছে এবং আমাদের কিছু বৈধ পথ দেখানো হচ্ছে বৈধ পথ দেখাতে গিয়ে আমাদের সামনে একটা হাদিস পেশ করা হচ্ছে আমরা এখানে এই বিষয়ে স্পষ্ট হয়ে এইভাবে যে রাসুল সাল আলী ওসালামের পক্ষ থেকে দুই ধরনের ব্যবসা দেখা যায় একটার নাম বাই ইশতেরাক বাই ইশতেরাক হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আমার দশ হাজার টাকা এই দুই টাকা জমা হয়ে ব্যবসা চলবে যার যত টাকা আছে লাভটা তার সে ভারে হবে দশ হাজার দশ হাজারের পাবে পাঁচ হাজার পাঁচ হাজার পাবে ভাগ এই ব্যবসার নাম হচ্ছে বায়ে আমাদের মাঝে আর একটা ব্যবসা আছে সেটা হচ্ছে বায়ে মোজারাবা মোজারাবা বলা হয় আপনার টাকা ব্যবসা আমি করছি এতে যা লাভ হবে চুক্তি হারে ভাগ হবে লাভ হয়েছে পাঁচ হাজার টাকা চুক্তি হয়েছে যে মালিকের হবে এক হাজার আর ব্যবসায়ের হবে চার হাজার মানে ব্যবসাটা চলবে এ নাম হচ্ছে বায়ে। মোজারাবা আর এই মোজারাবাটা দেখিয়েই ব্যাংকে বিভিন্ন পথ খোলা হয়েছে তার আর একটা পথ খোলা হয়েছে মোরাবা লাভ পরিবহন থেকে লাভ কিন্তু আমরা দেখি যে সেই কৌশলটা সরাসরি হাদিসের সাথে মিল খায় না কতটুকু মিল খায় মিল খাবে শুধু এইভাবে হতে হবে যে টাকা 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 নেওয়া হয়েছে কোটি কোটি একটা ব্যাংকের পরিচালক নিয়েছেন ব্যাংকের পরিচালক তার টাকা নিয়ে ব্যবসা করবেন ব্যবসা করবেন আর ওতে যে লাভ আসবে সে লাভটা আমার সাথে আরেকজনের সাথে চুক্তি হারে প্রদানের একটা কথা থাকবে যে এত টাকা দিব ব্যবসাটা যদি এইভাবে হয় তাহলে সেটা কিন্তু এটা কৌশল করা হচ্ছে এইভাবে যে না না কৌশল কৌশল করা করা হচ্ছে যদি হয় আমরা বলবো যদি করা হয় যদি করা হয় তাহলে রাসুল সাল্লামের সরাসরি পদ্ধতিকে উপেক্ষা করা হচ্ছে যেমন কি ধরনের সেটা যেমন যে আমি ব্যাংকের কাছে টাকা চাইলাম যে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা আপনাকে প্রতি মাসে আমাকে পাঁচশো টাকা হবে তখন তো যাই না হোক যদি লাভটা সেটা বৈধ হবে না যদি চা আমাদের অনেক সংস্থা আমাদেরকে দেখাচ্ছে যে না আমরা তো সেটা ফিক্সড করি না এক বছরের জন্য করি বছরের শেষে জানুয়ারি বলতে আমরা পরিবর্তন করে দিই কিন্তু সেটা তো আমাদেরকে বলা হচ্ছে ফিক্সড আকলই ব্যাপারটা কেন দুই দিকে যায় শিখেছো আমি নিলাম কি হারে দেব ব্যাংকে জমা দিলাম তারা কি হারে দেবে দুটই তো সুদ না কি জি জি হবে যারা ইসলামী ব্যাংক বা ইসলামের নামে যারা চালাচ্ছেন

ওই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় এখানে দুইটা অংশ আছে তার একটা অংশ হচ্ছে যে বছর শেষে বা ব্যাংকিং ব্যবস্থা শেষে ফাইনাল হবে বিষয়টি এ কোনোদিন আমাদেরকে কোনো প্রতিষ্ঠান দেখিয়েছে তা আমাদের অবগতিতে নেই বরং আমরা এভাবেই দেখে আসছি যে বছরের গতিতে পরিমাণ হয় এক বছর থাকলেও এক লক্ষে প্রতি মাসে ছশো টাকা দেওয়া হবে আরেক বছর থাকলো যে এক লক্ষে প্রতি মাসে সাতশো টাকা দেওয়া হবে হয়তো বছর থাকলো যে এক মাসে পাঁচশো টাকা চলে আসলো জি আমরা বলছিলাম যে শরীয়তের বিষয়টি ঠিক এই রূপ। যখন একটা প্রতিষ্ঠান আমাদেরকে ব্যবসা বাণিজ্যের জন্য এইভাবে সুবিধা দিবে যে একটা প্রতিষ্ঠানে আমি পাঁচ লক্ষ টাকা রাখলাম ওই প্রতিষ্ঠান আমাকে আমার টাকা অনুযায়ী যেটা লাভ আসবে সেই লাভের একটা পরিমাণ আমাকে দিবে যেটা লাভ আসবে তার এবং ওই প্রতিষ্ঠানটা মুক্ত থাকবে সুদ থেকে জাতীয় পর্যায়ের সুদ থেকে হোক অথবা ব্যক্তি পর্যায়ের সুদ থেকে আমাদের ফ্রি রাখবে জি প্রতিষ্ঠান যখন আমার ফার্স্ট এটা নীতি প্রতিষ্ঠান যখন সর্বধরনের সুদ থেকে মুক্ত থাকবে আমি তখন প্রতিষ্ঠানকে টাকা দিব তার সাথে ব্যবসার জন্য কিন্তু প্রতিষ্ঠান যদি যে সাথে সাথে হয়। তখন সোরা মায়েদ আর দুই নম্বর আয়াতের ভিত্তিতে হয়ে যাবে যে আল্লাহ তালা বলছেন যে তোমরা পাপের সহযোগিতা করো না তার আগের বাক্য আল্লাহ তালা বলছেন যে তোমরা ভালো কাজের এবং তাকুয়াশীল কাজের সহযোগিতা করো তো আমরা কোনটা প্রতিষ্ঠান কেমন এ কথা বলতে চাচ্ছি না আমরা বলতে চাচ্ছি নীতির উপর মূল ভিত্তির উপরে মূল ভিত্তি কোন প্রতিষ্ঠান যখন এভাবে দাঁড়াবে নিজে স্বয়ং সম্পন্ন সে নিজে প্রতিষ্ঠিত গোটা বিশ্বের সাথে সে নিজে নিজেই চলতে পারে এরকম প্রতিষ্ঠান যখন সুদমুক্ত প্রতিষ্ঠান আমি তখন তার কাছে টাকা দিতে পারি এবং তার সাথে আমি ব্যবসা করতে পারি কিন্তু প্রতিষ্ঠান যদি এভাবে কোনো কলা কৌশলেরsubdir সাথে জড়িত হয় তখন তার সাথে আমার জন্য ব্যবসা করা ঠিক হবে না হ্যাঁ বায় মুশারাকা হচ্ছে এইটাই যে আমি টাকা দিলাম সেখানে ব্যবসা করব আমার টাকা তার টাকাতে আর বায় মুজারাবা হচ্ছে তার কোনো টাকা নেই আমি সরাসরি টাকা তার কাছে দিলাম তিনি ব্যবসা করছেন প্রতিষ্ঠান ব্যবসা করছে একজনের পুঁজি মেধা জি মেধা হ্যাঁ তখন আমার পক্ষ থেকে শর্ত থাকতে পারে আর একটা জিনিস আছে যে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রতিষ্ঠান আমাদেরকে কিস্তিতে টাকা দিচ্ছে যে বলছে যে আপনি এই টাকা নেন ব্যবসা শুরু করেন বাড়ি ঘর করেন আপনি মাসে মাসে আমাকে এইভাবে টাকা দিবেন কিস্তিতে ব্যবসা জায়েজ আহ বখারি মুসলিমের হাদিস এভাবে এসেছে যে বাড়ির আর আল্লাহ আনহা আহ আইসারা জিয়াল্লাহ তালাহ আনহা বললেন যে আমার মালিক আমাকে বলেছে যে এত কিস্তিতে তুমি যদি টাকাটা দিতে পারো তাহলে আমরা তোমাকে মুক্ত করে দেব জি মুকাতাবা যেটা করা মুকাতাবা যেটা বলা হয়েছে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলে ঠিক আছে আমি তোমাকে ওইভাবে কিস্তিতে টাকা দিয়ে দেব আর তুমি তোমার মালিককে মুক্তির বিষয়ে বলে দাও বলে দাও এত টাকার বিনিময় বছরে বছরে তো বুখারী মুসলিমের এই হাদিসটাতে আমরা কিস্তিতে কোথাও টাকা প্রদান করব বলে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করতে এখানে সূত্রটা খুঁজে পাওয়া যাচ্ছে সূত্রটা খুঁজে পাওয়া যাচ্ছে একটা হলো ফতোয়া আর একটা হলো প্র্যাকটিক্যাল ফিল্ডে নামা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে ফতোয়া নিয়ে নামবো এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করতে যাব তখন সারা এই বিধিবিধান এবং মুফতিদেরকে অবশ্যই আমরা গুরুত্ব দেব তো তারপরেও হয় কি সারা বিশ্ব ব্যবস্থার ওপর সাথে সাথে লড়া ইসলামিক ব্যবস্থাপনাটাকে দাঁড় করা রাখা কঠিন হয়ে পড়ে কিছু কিছু হয় তবে ভুল টুল হয়ে গেলেও পরে আল্লাহ তো করবেন যদি আমাদের নিয়তটা ভালো থাকে ভুল হতে পারে কিন্তু শরীয়ত ব্যবস্থাপনাটাকে সংকীর্ণ মনে করা ওটা কোনো সেটাকে সামনে রেখে আরেকটা তার সামনে দাঁড় করা এটা একটা হবে শরীয়তকে মানানোর একটা কৌশল অবশ্যই বরং শরীয়তকে সামনে রেখে ও একটা পথঘাট বের করতে হবে যে কিয়ামত পর্যন্ত তো ইসলাম চালু থাকবে আমি যেটা বুঝতে পারছি না সেটা আমার বুঝের ভুল কিছু দুর্বল শ্রেণীর মুক্তি কিংবা টাকা দেখেনা যায় এমন ধরনের কিছু যদি হয়ে থাকে আরকি যদি বললেন অবশ্য অনেক প্রতিষ্ঠান মানুষ গড়বে বা গড়েছে আমরা কোন প্রতিষ্ঠান নির্ধারণ না করলেও কৌশল অবলম্বনকারী অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে সেখানে একটা ইসলামী নাম দিয়ে দুই চার পাঁচ জনের দস্তখাত সিগনেচার নিয়ে বলে দেওয়া হচ্ছে যে এই এই প্রতিষ্ঠান চলছে আপনারা এখানে ব্যবসা করেন এখানে টাকা জমা দেন এখানে কাজ করেন এরকম অনেক দেখা অনেকটা সারে কথা মতো হয়ে যায় চেহারা যে গুলা দেখলে মানুষ এখানে আগ্রহ প্রকাশ করে বড় বড় কিছু আলেমের কিন্তু হয়তো আলেমেরা জানেন না আমরা কি করতে কি করছি

যেহেতু মুসলমানের আমরা যাই এই সকল প্রতিষ্ঠানে হালালের উপর টিকে থাকার জন্য আমাদেরকে যথাসম্ভব পূর্ণাঙ্গ হালাল উপর জন্য আমরা এখানে এই এত ব্যাপক পরিধি উপার্জনের প্রযুক্তি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে এবং বিভিন্ন ইসলামের নাম দিয়ে ব্যাংকিং মাধ্যম দিয়ে উপার্জনের খাদ প্রমাণ করছে রাসুলের ওই বাক্য যে আল্লাহ রসুল বলছেন যে তোমরা দরিদ্র হয়ে যাবে এ হয়ে আমি করি কিন্তু তোমাদের সামনে উপার্জনের প্রযুক্তি তুলে ধরা হবে আচ্ছা একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যুগে তা আমি যেটা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ব্যাপারে তো ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ইন্স্যুরেন্স সেটা মাসে মাসে বা একটা গাড়ি কিনলে পরে এককালীন মাসে মাসে একটা অর্থ তারা নিতে থাকে যদি কোনো দুর্ঘটনার পরে তাহলে তখন ওই গাড়িটা ঠিক করে দেয় যা খরচ হয় সেটা দেয় যদি কোনো দুর্ঘটনা না পড়ে তাহলে আর ওই টাকার কোন লাইফ ইন্স্যুরেন্স জমা করে থাকে কোনো মারা গেলো নিহত হলো তখন সে টাকাটা পায় আর না হলে পরে ইসলামের যে ইন্স্যুরেন্স গুলা যেহেতু এটা একটা লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স আল্লাহ দিতে পারে কোনো মানুষ তো এটা লাইফ ইন্স্যুরেন্সের

এতটা জরিমানা লাগিয়েছে যে একশো উঠ দিতে হবে তো হঠাৎ করে একটা লোক মারা গেল তার ছেলে মেয়ে আছে পরিবার আছে এর ভরণ পোষণের জন্য হত্যাকারীর উপরে এটা লাগানো হলো তো হঠাৎ করে একটা লোক যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তার পরিবারের উপরে কি করতে হবে অতএব ওই হাদিসের ভিত্তিতে আমরা ভাবি যে এরকম একটা লাইফ ইন্স্যুরেন্স করা হোক তাহলে ওটাকে সামনে রেখে এটা করা মানে ইসলামের আল্লাহ প্রদত্ত যে একটা ইয়ে আছে আল্লাহর দেওয়া যে ক্ষমতা আছে মানুষের উপরে যেভাবে মানুষের রুজি হবে হাতে নিয়ে নেওয়া হলো শেখ কেমন লাগে আমি এখানে জিনিসটা আর একটু স্পর্শ করি একটু সুযোগ দেয় সেটা হলো দশ জন বা পঞ্চাশ জনের মালটা রাখলাম সেখানে পঞ্চাশ জন বা পঁয়তাল্লিশ জন ধরে নাম চিরজীবন কোন অ্যাক্সিডেন্টই হলো না